টেন্ডার খানাখন্দে বেহাল নেত্রকোনার প্রধান সড়ক। ৬ মাস আগে টেন্ডার হলেও এখনও শুরু হয়নি মেরামত কাজ, ফলে নানা ভোগান্তির মধ্য দিয়ে এই পথে চলাচল করছেন যাত্রীরা। আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। রাসেল, জানাবেন সড়কের কাজ শুরু না হওয়ার কারণ কি, সংশ্লিষ্ট কি বলছেন? আপনি যেমন বললেন, আসলে নেত্রকোনার একেবারে প্রধান সড়ক বলা চলে এই রাজুর বাজার সড়ক থেকে। এই সড়কটি মূলত হাওর বিস্তৃত এলাকা এবং আশপাশের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোর সাথে কিন্তু শহরের যাতায়াত হয়ে থাকে। এছাড়াও শহর থেকে হাওর থেকে যে ফসল দেশের বিভিন্ন প্রান্তে যায় এই সড়কটি ধরেই কিন্তু এই অঞ্চলের ফসল যায়। তবে দীর্ঘ ৬ মাস আগে অর্থাৎ ফেব্রুয়ারির শেষ ভাগে পৌরসভা থেকে প্রায় 930 মিটার সড়ক রাজুর বাজার থেকে বাইতুল মসজিদ পর্যন্ত প্রায় 930 মিটার সড়ক কিন্তু 56 লাখ টাকা ব্যয়ে কিন্তু সঠিক টেন্ডার প্রক্রিয়া শেষ হয়। কিন্তু এর পরেও কিন্তু এই দীর্ঘ ৬ মাসের বেশি সময় পার হলেও কিন্তু এই সড়কটি এখনো উদ্যোগ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে কিন্তু এই যে বৃষ্টি এবং খানাখন্দের ফলে কিন্তু এখানকার যে নগরবাসী রয়েছে তাদের কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি এখানকার স্থানীয় ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে আসলে সড়কে বেহাল দশার কারণে কিন্তু দিন থেকে রাত সার্বক্ষণিক কিন্তু যানজট লেগে থাকে, যার ফলে কিন্তু তাদের ব্যবসা বাণিজ্যেও কিন্তু একটা প্রভাব পড়ছে। তারা নগরবাসীর কাছে জানতে চেয়েছিলেন আসলে কেন এই সড়কটি এখনো শুরু হয়নি, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর দিতে পারেনি। আবার এছাড়াও কবে এই সড়কের নির্মাণ কাজ শুরু হবে, কবে নগরবাসীর মধ্যে এই সড়কের সুফল পাবে তাও কিন্তু এখন অনেকটাই অনিশ্চিত। নাগরিকরা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি যদি সংস্কার করা হয় এর ফলে কিন্তু যানবাহন চলাচলে যেমন নাগরিকদের সুবিধা হবে, এর পাশাপাশি কিন্তু স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যেও কিন্তু এক ধরনের সুফল আসবে। সার্থক আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম নেত্রকোনাতে, জানছিলাম সড়কের বেহাল দশা নিয়ে। এখন জনপদে আরেকটি বিরতি।